আসসালামু আলাইকুম রোনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন আশা করি খুব ভালো লাগবে আমি আমার চুলা আর রান্নাঘরটা পরিষ্কার করছিলাম তাই ভাবলাম একটু ভিডিও করি তো অগোছালো রান্নাঘরটা একটু ভিডিও করার পর ক্লিন করার পর আবার ভিডিও করছি মার্শাল্লা দেখো সবাই কত সুন্দর লাগছে তাই না বলো সবাই তারপর আমি ওয়াশরুমটাও পরিষ্কার করছি তো আমি এখন ছাদে যাচ্ছি প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো আমার না ওয়ার্স টাইম চার ঘন্টা করতে হবে তো এখনও চার ঘন্টা কমপ্লিট হয়নি আর এক হাজার ঘন্টা কমপ্লিট করতে হবে তো আমি যতটুকু ভিডিও আপলোড করি তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবা তাহলেই আমার চার ঘন্টা ওয়ার্স টাইম কমপ্লিট হবে তো এখন এক হাজার বাকি জানি না কতদিনে এটা কমপ্লিট হবে তো প্লিজ সবাই প্লিজ আমার ভিডিওগুলো না টেনে সম্পূর্ণটা দেখবা আর সুন্দর করে একটা কমেন্ট করবা তো আমি আমার কবুতরগুলোকে খেতে দিচ্ছিলাম মাশাল্লাহ অবশ্যই বলবা তো এই তো আমি খাবার দেওয়া পরে নিচে চলে আসছি আমি একটু আম ভর্তা করবো এই গরমের মধ্যে একটু ভর্তা খেলে ভালো লাগে তো আমি এখানে একটা শুকনো মরিচ পুড়িয়ে নিয়েছি আর কাশুন্দি লবণ আর চিনি দিব তো ভর্তাটা কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ ভর্তাটা অনেক মজা হয়েছিল সত্যি বলতে টক জিনিসই একটু চিনি দিলে না খেতে ভালো লাগে আর আমার না একদম টক অনেক টক বেশি ভালো লাগে না টকের মধ্যে একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে মানে টক আমার ততটা পছন্দ না অল্প টক পছন্দ মানে মিষ্টি টক যেটা বলে সেটা ভালো লাগে তো আমি আম ভর্তা বানিয়েছি কিন্তু আমি লেবু পাতা দিয়েছিলাম না তো আমি আম ভর্তা রেখে আবার লেবু পাতা নিতে আসছি দেখো আমার কতটা মানে কন্ট্রোল করি জিভাকে আমি ভর্তা বানিয়ে মুখে দিই নি রেখে চলে আসছি তোমাদের আমি ভিডিওটা যখন শ্যুট করছি উটুক রাখছি কিন্তু আমি মুখে দিয়েছিলাম না তো যাই হোক পরে আমি লেবু পাতা নিয়ে ভর্তাটা ভালো করে বানিয়ে তারপরেই আমি খেয়েছি তো আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে আর আমি এখন ভিডিওটা এডিট ভয়েস করার সময় তখন আমার একদম জিভে পানি চলে আসছে এখন আবার খেতে ইচ্ছে করছে তো আমি এখন আমের সিজনে প্রতিদিনই আম ভর্তা খাবো আর তোমাদের লোভ দেখাবো সাথে আমারও লোভ লাগবে কারণ আমি তো ইডিট পরে করি তারপরে আমি খেতে গেলাম একটু ধুন্দুল ছিঁড়বো তার জন্য কিন্তু এখানে এসে আমার শাক দেখে আমার একদম মানে আমি তো শাকের পাগ তোমরা তো জানোই তারপরে আমি শাক তোলা শুরু করে দিয়েছি এই শাকগুলো অনেক ভালো লাগে খেতে তো আমাদের খেতে পাট শাকও আছে ওগুলো তুলে নিই আমি এই শাকগুলো তুলছি মশাল্লাহ শাকগুলো অনেক সুন্দর লাগছে দেখতে তো তোমরা সবাই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আমার কলিজা আপু অ্যান্ড ভাইয়ারা আর অবশ্যই শেষে সুন্দর করে একটা কমেন্ট করবা দেখো সবাই আমাদের পোটল খেতে জাংলা দেওয়া হচ্ছে তো মাসাল্লাহ বলতে অবশ্যই ভুলবা না তোমরা সবাই মাসাল্লাহ বলবাই কারণ গাছ গাছলারও নজর লাগে তো সবাই তোমাদের ভালোর জন্য আর আমাদের ভালোর জন্য বলছি তোমাদেরও সব হবে আর আমার গাছগুলোও হেফাজতে থাকবে তো কিছুদিন পর আমি তোমাদের বড় বড় একটা পোটল দেখাবো আমাদের গাছে আর ছিঁড়বো রান্না করবো তো তোমরা এইগুলো দেখতে পারবা আল্লাহর রহমতে আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখি অবশ্যই দেখতে পাবা তো সবাই দোয়া করবা আমার জন্য আল্লাহ যেন আমাকে না খায় দান করে তো আমি এই তো পোটল খ্যাত রেখে তারপর আমি একটু যাচ্ছি আমাদের দুন্দুল খেতে দুন্দুল খ্যাতের ধুন্দুলগুলো বড় হয়ে গেছে তো আমি একটু দেখে আসছি কি অবস্থা আর আমি কিছু দুন্দুল ছিঁড়বো তো দেখতে থাকো ভিডিওটা আশা করি খুব ভালো লাগবে আমি দুন্দুলগুলো দেখছিলাম একদম বাতি হয়ে যাচ্ছে তো আমার শাশুড়িও খেতে আসছে তো এখন আমি এই দুন্দুল বাতি দুন্দুলগুলোর কথা বলবো গিয়ে তো দেখি আমার শাশুড়ি কি বলে দুন্দুলগুলো পরে ছিললে আর এইগুলো খাওয়া যাবে না তো ভিডিওটা দেখতে থাকো দেখো সবাই খয়েরি কালারের ঢেঁড়স আমি প্রথমবার দেখলাম তোমরা কি দেখছো এর আগে হরি কালারের ঢেড়ো অবশ্যই কমেন্ট করে বলবা আমি তো ফার্স্ট টাইম দেখলাম মাসাল্লা কত সুন্দর লাগছে দেখো আমার শাশুড়ি পটল ক্ষেতের পাশেই ছিল তো আমি আবার আসলাম আমার শাশুড়িকে জিজ্ঞেস করার জন্য তারপরে আমার শাশুড়ি বলল যে কেটে নিয়ে আসতে দুন্দুলগুলো তো আমি আবার যাচ্ছি দুমুল খেতে দুন্দুল কাটার জন্য তো তোমরা সবাই ভিডিওটা পুরোপুরি দেখবা অবশ্যই কমেন্ট করবা কেমন আমার কলিজারা পোয়েন্ট ভাইয়ারা আমার শাশুড়িকে বললাম বাতি বাতি হয়ে যাচ্ছে পরে বলল যে ছিঁড়ে নিয়ে যেতে আমি ছিঁড়ি তো আমি দেখে দেখে ছিঁড়ি তো তোমার পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো আমি এখানে কেটে কেটে রাখতেছি আমার শাশুড়ি দাও দিছে কাটার জন্য বুঝছো তো আমি দাও দিয়ে কাটতেছি এক হাতে কাটার ভিডিও করা যাচ্ছে না তো তাই বললো যে কেটে নিতে ছিঁড়ে নিতে না বলছে বুঝছো তো আমি কাটি সবগুলো কাটা হয়ে গেছে এখন এটা বাকি আছে তো ভাবলাম এটা একটু হাত দিয়ে ছিঁড়ে বিসমিল্লা দেখো সবাই আমি কতগুলো ঢুঁধ কেটে রাখছি দেখো এই দিকে একটা আছে লুকাই দিচ্ছে তুমি লুকিয়ে থাকো কেন গো লুকিয়ে থেকে লাভ নাই অনেকগুলো ছিঁড়েছি দেখো কতগুলো কতগুলো দেখছো এগুলো আমি এখন কিভাবে নিব কিছু তো আনিও নাই নেওয়ার জন্য আমাদের এই দিকে না বুঝছো অনেক কম দাম দেখেন আমি একটু ধুন্দুল ভর্তা বানাবো তাই এখানে আমি ধুন্দুল কেটে সিদ্ধ করছি তো তোমরা সবাই ধুন্দুল ভর্তার ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে তো এই তো এখানে আমার ধুন্দুলগুলো সিদ্ধ করা হয়ে যাচ্ছে ধুন্দুল অনেকগুলো কাটলে না একদম অল্প একটু হয়ে যায় এগুলো সিদ্ধ করার পরে এই তো আমি ধুন্দুল গুঁড়ো ভর্তা করছি আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর আমার মরিচের গুঁড়ো করা ছিল তো সেটা মিশিয়ে নিচ্ছি আর এখানে ধুন্দুল সিদ্ধ করা আছে তো আমি এখন পেঁয়াজ মরিচটা ভালো করে মেখে নেব তারপরে আমি এর মধ্যে সরিষা তেল দিয়ে দিচ্ছি এখন আমি ধুন্দুলটা আর পেঁয়াজ মরিচগুলো ভালো করে মিশিয়ে নেব। আমি একটু পেঁয়াজ মরিচের ভর্তা আলাদা করে রাখছি এটা আমি খাব তো এখন আমি পুরো ধুন্দুলটা পেঁয়াজ মরিচের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা কে কে এমনভাবে ধুন্দুল ভর্তা করে খাও আমার কাছে কিন্তু ভালোই লাগে আমি এখন এবারের ধুন্দুল ভর্তা প্রথম খেলাম মানে এর আগে খাইছি কিন্তু এবছর প্রথম খাচ্ছি তো এই তো আমার ধুন্দুল ভর্তা আর পেঁয়াজ ভর্তা দিয়ে ভাত খাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা লেগেছে আমার কাছে খেতে গরম ভাতের সাথে কিন্তু যে কোনো জিনিস দিয়েই খেতে ভালো লাগে তো আলহামদুলিল্লাহ দেখো সবাই আমার কবুতর গুলো কি সুন্দর শাড়ি বেঁধে বসে আছে মাসাল্লাহ আমি আমারও হাতিজিকে নিয়ে একটু দর্জি বাড়িতে যাচ্ছিলাম তো একটু কাজ ছিল দর্জি বাড়িতে আমার তো আশেপাশের পরিবেশটা খুব সুন্দর ছিল কিন্তু রাস্তার এত বালু কি বলবো একদম পা বালুতে সাদা হয়ে গিয়েছে আমাদের এইদিকে দিকে নতুন রাস্তা করছে তো তাই না আঙ্কেল এই বাজার লাড্ডু আমাদের এইদিকে গাড়িতে করে বিস্কিট বিক্রি করে তো আমি দেখলাম তাই ভাবলাম আমি একটু কিনি তো আমি এখান থেকে দুই প্যাকেট বিস্কিট কিনলাম কেন এখন আমি আমার গাছের বোম্বাই মরিচ মরিচে যাচ্ছি আমার ইচ্ছে করতেছে এখন বোম্বাই মরিচ দিয়ে শাক দিয়ে ভাত খাবো দেখো রাতের বেলা অন্ধকার বুঝছো অন্ধকারের মধ্যে আসছি ভাবছিলাম তোমাদের একটু ভয় দেখামো বুঝছো কিন্তু আমি যদি এখন তোমাদের ভয়ের কথা বলি তো তোমরা তো ভয় পাইবা উল্টা আমি ভয় পেয়ে দৌড় দিব দেখো দেখো আমার মরিচ এটা লাল হয়ে গেছে ছোট আচ্ছা বলো তুই বড়টা ছিঁড়ব না ছোটটা ছিঁড়ব এই মরিচটা কত বড় আর দেখো এই দিকে দুইটা দুটা এটা একদম পুচকো লেগে গেছে মানে শুকিয়ে গেছে আর এই যে একটা লাল হয়ে গেছে এটা তো যাই যাই অবস্থা কি করবো তো খাবো যখন ভালোটাই খাবো তাই না বলো সবাই আমি এই বড়টাই নেই ছিঁড়ে খাই আচ্ছা যাই হোক এই বড়টাই ছিঁড়ে না বলো খাবো যেহেতু কি করবো ছিঁড়ে ফেলি গাছ তোমার গাছের থেকে একটা মরিচ ছিঁড়লাম কেমন ফেলেছি এখন আমি এটা শাক দিয়ে ভাত দিয়ে খাবো তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে বউ 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 তোমাদের ভয় দেখাচ্ছি আমি এই যে আমার মরিচ মরিচ বলা এই বস্তার মধ্যে কি বলতে পারবা কেউ আমি জানি এগুলো কি ধনিয়া मैं खूब मोरी स्टेप भी नहीं आशी ভাত বেড়ে রেডি করে গেছি বুঝছো দেখো আমি শাক কতগুলো নিয়েছি আমি না বুঝছো শাক অনেক অনেক পছন্দ করি তো মানে শাক যতটুকু আনছি ততটুকুই একদম একটুখানি হয়ে গেছে মানে সরি জানো আমি যখন ডায়েট করতাম এক প্লেট শাক খেতাম অনেক শাক খেতাম তো আমি এখন খাচ্ছি ঝাল না বেশি বুঝছো আলহামদুলিল্লাহ শাক অনেক মজা একটু ঝাল না বুঝছো ঝাল না শুকনো মরিচ নিয়ে খাই আমার মানে ঝাল খেতে ইচ্ছে করছে এখন বুঝছো মরিচটা আনলাম কিন্তু মরিচটা একদমই ঝাল না আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমাদের পরিচিত সবার মাঝে আমার ভিডিওটা শেয়ার করবা তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা আসসালামু আলাইকুম